আপনার প্রোফাইল থেকে কিভাবে আপনার অতীতের বা পাস্ট পোস্টগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ পাস্টে বা অতীতে যে পোস্টগুলো করেছেন কিংবা ফটোগুলো শেয়ার করেছেন সেগুলো হাইড করবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এর ফলে ফেসবুকে যাদের সাথে আপনি কানেক্টেড রয়েছেন বা ফ্রেন্ড রয়েছে ফেসবুকে, তারাও চাইলে আপনার পাস্ট পোস্টগুলো বা অতীতের যে পোস্টগুলো সেগুলো শেয়ার করেছেন কিংবা যে ফটোগুলো আসলে আপলোড করেছেন ফেসবুকে সেগুলো দেখতে পারবে না। সেক্ষেত্রে একটা একটা করে আপনাকে আর হাইড করতে হবে না, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, মাহফুজ আর ওয়েলকাম টু মাহফুজ দা টেকমাস্টার আনাদার এপিসোডের সাথে আছি আমি মাহফুজ রহমান। তাহলে চলুন স্ক্রিনে দেখে নিই আপনি এটা কীভাবে করতে পারেন। তো আপনি স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে শেয়ার করেছি। এরপরে হচ্ছে আপনি এই যে ফেসবুক যে মেইন ফেসবুক অ্যাপটা রয়েছে এটা ওপেন করবেন, ক্লিক করবেন এই যে থ্রি বার রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে সিম্পলি এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে আসবেন। এরপরে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাক্টিভিটি লগ যে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর পোস্ট, এগুলো আসলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার সব যে পোস্টগুলো আপনি করেছেন সেগুলো আসলে শো হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যত ধরনের প্রোফাইল পিকচার আপলোড করা কিংবা কভার ফটো আপনি আপলোড করেছেন যত কালে, অর্থাৎ এযাবৎকালে যত কিছু, সেগুলো কিন্তু এখানে শো করবে না। এইখানে আপনি আপনার ফেসবুক থেকে যে যে ধরনের পোস্ট করেছেন বা ফেসবুকের ফটো আপলোড অপশন থেকে যে ফটোগুলো আপলোড করেছেন সেগুলোই শো করবে, আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটোগুলো কিন্তু আসলে এখানে শো হবে না। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা ফেসবুকের একটা সিস্টেম, জানি না ওরা আসলে কেন এই সিস্টেমটা করে রেখেছে। তো দেখুন এযাবৎকালে হচ্ছে আমি একটা ফটো আপলোড করেছিলাম এবং দুইটা পোস্ট আছে আমার প্রোফাইলে। তো আমি হচ্ছে এখানে কি করব, এই যে অল বলে একটা অপশন রয়েছে এই অল এখানে ক্লিক করব। এখন কি হয়েছে, আপনার হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান যে কিছু পোস্ট আপনি স্পেসিফিকভাবে হাইড করবেন না, সেটা আপনি এখানে টিকমার্কটা উঠিয়ে দিতে পারেন। বাট আসলে এনশিওর করবেন যেটাই টিকমার্ক থাকবে সেটাই কিন্তু আসলে হাইড হবে আমাদের এই সিস্টেমে। তো এখন এই টিকমার্ক করলাম, আসলে টিকমার্ক করার পরে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে টিকমার্কটা করার পরে এই যে এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চেঞ্জ অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। এরপরে যে আবার রয়েছে চেঞ্জ অডিয়েন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি আসলে কি করতে চাচ্ছেন। যদি এখানে পাবলিক করেন সেক্ষেত্রে আসলে সবাই দেখতে পারবে, ফ্রেন্ডস করলে শুধু ফ্রেন্ডসরা দেখতে পারবে ওই পোস্টগুলো বা আপনার প্রোফাইলের পোস্টগুলো যত ধরনের পোস্ট আছে। আপনি যদি এখানে অনলি মি করে দেন, আমরা আসলে এটাই তো করতে চাচ্ছি তাই না, অর্থাৎ আমরা তো চাচ্ছি যাতে কেউ না দেখতে পারে, সেই জন্য হচ্ছে অনলি মি এটা সিলেক্ট করব। দেওয়ার পরে এই যে চেঞ্জ বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করব। বাস, তো আমাদের কাজটা কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ইয়াটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি হচ্ছে আমি আমার প্রোফাইলটা ভিজিট করি সেক্ষেত্রে আমার প্রোফাইল থেকে আমি দেখতে পারবো। তো আমাদের কাজটা কমপ্লিট করে ফেলেছি, এখন আমি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যে অ্যাকাউন্টে কাজটা করেছি সেই অ্যাকাউন্টটা আসলে অন্য একটা অ্যাকাউন্ট থেকে ভিজিট করব। তো তার সাথে হচ্ছে ফ্রেন্ড রয়েছে এমন একটা অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে ফেসবুকটা ওপেন করলাম, এরপরে যে সার্চ বার আছে আমরা হচ্ছে এটা ওপেন করব। অ্যান্ড দেন হচ্ছে এই যে এমএমএ টিউটোরিয়াল রয়েছে এই অ্যাকাউন্টে আসলে আমরা হচ্ছে ওই সেটিংসটা করেছি, অর্থাৎ সব পোস্টগুলো হাইড করে ফেলেছি। এবার একটু নিচে আসি, দেখুন আমাদের হচ্ছে এই যে এইখানটার যে পোস্টগুলো ছিল এগুলো কিন্তু হাইড হয়ে গিয়েছে। শুধুমাত্র আমি আগেই বলে নিয়েছি যে কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার যেগুলো রয়েছে এগুলো কিন্তু হাইড হবে না, অর্থাৎ এগুলো আপনার হচ্ছে ওই এক ক্লিক করে বা ওই সিস্টেম আসলে করতে পারবেন না, কারণ এটা আসলে করার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে করতে হবে স্পেসিফিকভাবে। আর সেটা করার জন্য আপনি এটা আসলে পারবেন, অর্থাৎ প্রাইভেসি অপশন, এই যে প্রোফাইলে আসবেন, আসার পরে আসলে এখানে প্রোফাইলটা ভিজিট করবেন, এরপরে এখানে আসবেন, এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে এডিট প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এটা কিন্তু প্রোফাইল পিকচার আর হচ্ছে কভার ফটো যেগুলো রয়েছে এগুলোর জন্য। এরপরে হচ্ছে অনলি মি, এভাবে করে আপনার যত প্রোফাইল পিকচার রয়েছে সবগুলো আসলে আপনাকে অনলি মি করে দিতে হবে একটা একটা করে, এবং শুধু প্রোফাইল পিকচার না কভার ফটোগুলো। এখন আপনি যদি চান আবার এগুলোকে আসলে পাবলিক করতে বা ভিজিবল করতে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে ওই সেম অপশন আপনি জাস্ট হচ্ছে ওইভাবে করে ওই অপশনটা আসবেন, আমি অ্যাক্টিভিটি লগ। এরপরে আসার পরে এই যে ম্যানেজ ইউর পোস্ট, ম্যানেজ ইউর পোস্টে আসবেন, আসার পরে এই অপশনগুলো আসলে কি অল এভাবে করে আবার সিলেক্ট করবেন। করার পরে এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে চেঞ্জ অডিয়েন্স, এরপরে হচ্ছে চেঞ্জ অডিয়েন্স, এরপরে হচ্ছে কি পাবলিক, পাবলিকটা সিলেক্ট করে চেঞ্জ। আচ্ছা চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা একটু এই পাশে আসি আবার, অর্থাৎ আমরা একটু এবার রিফ্রেশ করি, অর্থাৎ আমরা দেখতেছি আইডিটা। তো দেখুন এবার এবার কিন্তু আসলে শো করতেছে এই যে পোস্টগুলো। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।